পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন জুনায়েদ আহমেদ পলক। আজ মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়। বিকেল 3:30 দিকে এই তথ্য জানা গেছে। এ বিষয়ে বিমানবন্দরে দায়িত্বরত সেনা সদস্য আজকের পত্রিকাকে জানান, সাবেক প্রতিমন্ত্রী পলক বিমানবন্দরের VIP লাউঞ্চে অবস্থান করছিলেন। তিনি মাস্ক পরিহিত ছিলেন। এ সময় কর্মচারীরা তাকে দেখে চিনে ফেলেন। সেখানেই আটক হন পলক। জনবিক্ষোভ, পলক সুর আটক হয়েছে, সাথে হারুন খুনি হারুন আছে, এই যে সবাই দেখতেছে পলক সুর আটক হয়েছে। ধরা খাইছে।